দেশে গত 17 জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই বৃহস্পতিবার রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা 5 দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল 10 দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল 13 দিন। কখন কোন মাধ্যম ও কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে। জানা যায়, 15 জুলাই সোমবার দিবাগত রাত 12:30টার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর প্রায় আধ ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়। পরদিন 16 জুলাই মঙ্গলবার দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে। সঙ্গে উল্লেখ করা হয়, এই নির্দেশের ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। 16 জুলাই দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে 6 জন নিহত হয়। এর মধ্যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ রয়েছে। খুব কাছ থেকে করা পুলিশের গুলিতে তার নিহত হওয়ার ঘটনা মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে। 17 জুলাই বুধবার থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সংস্থা এনটিএমসি। সেদিন রাতে এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। তার আগে কয়েক দফা এনটিএমসি ইন্টারনেট বন্ধ সংক্রান্ত নির্দেশনা দেয়। এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান। তাকে 6 আগস্ট সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় একই দিন দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল আসাম রিদানুর রহমানকে। সাবমেরিন কেবল কোম্পানি ও আইসিটি সূত্রে জানা যায়, 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ডউইথ বন্ধ করতে নির্দেশ দেয়। আইসিটি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। রাত 9টার মধ্যে পুরো দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে। সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন। সরকার পতনের পর 6 আগস্ট দেশ ছাড়তে গেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় জুনাইদ আহমেদকে। পরে তার অবস্থান কি সে সম্পর্কে এখনও জানা যায়নি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।